ভারতে চলছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ, এর মধ্যে একটি করে ম্যাচ খেলেছে ভারত এবং পাকিস্তান। ভারতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল যত ইতিবাচক মন্তব্য করুক কিংবা পিসিবি চেয়ারম্যান, এই বিশ্বকাপের মধ্য দিয়ে ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটবে আশা করুক, কিন্তু আদৌ এই দ্বন্দ্বের অবসান হবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট ধোঁয়াশা। চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও ছিল অনিশ্চয়তা। দুপক্ষে সমঝোতায় বাবর আজমরা বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখলেও ক্রিকেটার এবং সাংবাদিকদের ভিসা জটিলতা নিয়ে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি বিভিন্ন গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অনেক সমর্থক এখনো পাননি ভারতের ভিসা। এত কিছুর মাঝে এবার পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা জয়নব আব্বাসের বিরুদ্ধে ভারতে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। পাকিস্তানি এই উপস্থাপিকার 9 বছর আগে করা এক টুইট সামনে এনে আদালতে অভিযোগ করেন ভারতের এক আইনজীবী। আব্বাসের করা সেই টুইট বার্তাকে হিন্দু বিদ্বেষী ও হিন্দু ধর্মের অপমান বলে উল্লেখ করেন তিনি। এরপর জয়নব ভারত ত্যাগ করেছে বলে জানা গেছে। এমন কাণ্ডের পর ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে ক্রিকেট দুনিয়ায়। যদিও গণমাধ্যমে আইসিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি ব্যক্তিগত কারণে ভারত ছেড়েছেন জয়নব, তবে বিভিন্ন সূত্রের খবর সেই মন্তব্যের জেরেই তাকে ভারত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। হঠাৎ তার ভারত ত্যাগ নিয়ে নতুন আলোচনা হচ্ছে। এছাড়াও আইসিসির ঘোষিত ব্রডকাস্টারদের তালিকায় জয়নব আব্বাসের নাম দেখার পর ভারতীয় সমর্থকরা এ নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়েছিলেন। ফারজানা জাহান্তিয়া, সময় সংবাদ।